স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। এখানে দেখতে পারতেছেন প্রথম রয়েছে একদম উপর থেকে যদি দেখেন এই যে আপনার ল্যাপটপের কিবোর্ডটা কাজ করতেছে না। যদি আপনাকে আমি একটু উপর করে দেখি এবং একটু জুম করি আপনার এই কিবোর্ডের এই অংশটুকু কাজ করতেছে না ফ্রেন্ডস। কীভাবে কাজ করবে আর কেন কাজ করতেছে না আজকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু রয়েছে একটা নাম্বার লক, আমি যদি একটু জুম করি ফ্রেন্ডস এই যে এখানে খেয়াল করে দেখেন লেখা রয়েছে নাম্বার লক, তারপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে স্ল্যাশ স্টার। ওকে, কিন্তু এখানে 7, 8, 9 এবং 4, 5, 6, 1, 2, 3 এইটি কাজ না করার কারণটা কি? আপনি নাম্বার লকে ট্যাপ করেন কিন্তু কাজ হচ্ছে না, নাম্বার লকে ট্যাপ করার সাথে সাথে এটা লক এবং আনলক হয় কিন্তু এটা কোনো ধরনের কোনো সিস্টেমই আপনার নাম্বারটি উঠতেছে না বা এই কিবোর্ডটি কাজ করতেছে না, তার মেইন কারণটা আজকে আমি দেখানোর চেষ্টা করবো। ওকে, প্রথমে ফ্রেন্ডস আমাদেরকে যেতে হবে, এখান থেকে আমি কেটে বের হয়ে যাচ্ছি এবং যেতে হবে প্রথমে আমাদেরকে মাউসের রাইট সাইডে ট্যাপ করতে হবে এবং পার্সোনালাইজেস্টে ট্যাপ করতে হবে। পার্সোনালাইজেস্ট ট্যাপ করার পরে কিন্তু নতুন আর একটু ইন্টারফেস এরকমভাবে চলে আসবে। এখান থেকে আপনাকে রিলেটেড সেটিং একদম রাইট সাইডে ফার্স্ট উপরে হাই কন্ট্রাস্ট সেটিংয়ে ট্যাপ করবেন যেমনটা আমি করে ফেললাম। করার পরে এখান থেকে স্ক্রল ডাউন করবেন বাম পাশে একদম নিচে দেখতে পাবেন এখানে মধ্যে মাউস অপশনটা রয়েছে। এই মাউস অপশনের মধ্যে যদি দেখেন কন্ট্রোল ইউর মাউস উইথ এ কিপ্যাড, জাস্ট এটাকে যদি আপনি অন করে দেন ফ্রেন্ডস তাহলে কি হবে, এটাকে অন করার সাথে সাথে কিন্তু আপনি যদি এখান থেকে হাজারবার ট্রাই করেন আর কিন্তু আপনাখানে লেখা উঠবে না। আপনি যদি নাম্বার লকে ট্যাপ করেন তাও উঠবে না। এখন কিন্তু ফ্রেন্ডস এখান থেকে আপনার এই কাজ করা কিন্তু টোটাল বন্ধ হয়ে গেল। আপনি এই নাম্বার লকে যদি বারবার ট্যাপ করেন তাতেও কোনো কাজ হবে না, আপনার কিন্তু এই নাম্বার লক এখন একদম কাজ বন্ধ হয়ে গেল। যদি আপনি এইটাকে কাজ স্টার্ট করতে চান অর্থাৎ এইটা যদি কাজ করতে চান তাহলে আপনাকে সেম এইটাকে জাস্ট ফ্রেন্ডস কী করতে হবে, অফ করে দিতে হবে। এটা অফ করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস কী হবে, এখন কিন্তু এখানে আপনার এটা কাজ করবে। জাস্ট আপনাকে কী করতে হবে, এই যে এটাকে একটা ট্যাপ করে আনলকে একটা ট্যাপ করবেন যেমনটা আমি করতেছি ফ্রেন্ডস। দেখেন এই যে এখন কিন্তু আপনি চাইলে দেখেন এখন কিন্তু কাজ করতেছে। যদি আপনি একবার চেক করে দেখেন যদি কাজ না করে তাহলে আপনি আমাকে বলবেন যে কাজ করছে না, ভাই আপনাকে মিথ্যা কথা বলতেছেন, 100% কাজ করবে। জাস্ট আপনাকে কী করতে হবে, কন্ট্রোল ইউর মাউস উইথ এ কিপ্যাড এটাকে জাস্ট অফ করে দেবেন। এটা যদি অন থাকে তাহলে আপনার কিবোর্ড কিন্তু কখনোই এই কিবোর্ডের এই কাজগুলো হবে না। এটার সাথে সম্পর্ক রয়েছে জাস্ট এটা, কন্ট্রোল ইউর মাউস উইথ কিপ্যাড এটার সাথে কন্ট্রোল হয়েছে আপনার এটা। আমি যদি একটু ছোটো করে দিই ফ্রেন্ডস তাহলে আপনাকে বুঝাইতে সক্ষম হব। আমি একটু ছোট করে দিচ্ছি, একটা কথা বারবার মনে রাখবেন ফ্রেন্ডস, এই জিনিসটা সার্চ কন্ট্রোল এটার সাথে সম্পর্ক হয়েছে আপনার এইটা। এটাকে যদি অন করে দেন তাহলে কি হবে, আপনার আর এই কিবোর্ডটি কিন্তু আর কাজ করবে না। আপনি হাজারবার ট্রাই করবেন এইগুলো কিন্তু আর কাজ করবে না, তাই আপনাকে একদম সিম্পল সহজভাবে এটাকে অফ করে দিতে হবে। এখন আপনার এই কিবোর্ডগুলো কাজ করবে, জাস্ট আপনাকে লক আনলকের বাটনটাও কাজ করবে।